প্রত্যাশা টিভির সকল দর্শক শ্রোতা কলাকুশলীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। প্রত্যাশা টিভি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে, শাহজাদপুরের মানুষের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে, ইতিবাচক দিক তুলে ধরবে, সেটাই প্রত্যাশা। আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ ফজলে শামস পরশ এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ মইনুল হোসেন খান নিখিল ভাইয়ের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আমার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর। আমাদের শাহজাদপুরের অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং শাহজাদপুর থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় মেরিনা জাহান কবিতাপার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে শাহজাদপুরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ সকলের জন্য আনন্দময় হোক, দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলময় হোক, সেই প্রত্যাশা রেখে প্রত্যাশা টিভিকে আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে। ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা।